সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তাকে কত সম্পদ দিয়েছেন বলে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেমন সম্পদ দিয়েছেন রানী বিলকিস সুলাইমানের সাক্ষাতের জন্য মন্ত্রী সভা থেকে 250 কোন রয়েতে 300 মন্ত্রীকে পাঠায়া দিলেন যে যাও যাও সুলাইমানের সাথে দেখা করবা হাদিয়া স্বরূপ সুলাইমানের জন্য একটা একটা করে স্বর্ণের ইট নিয়ে যাইবা এক একজনের হাতে এক একটা করে স্বর্ণের ইট সবাই যখন আসলেন হুদহুদ বাকি লম্বা কথা এখানে তাফসীর করার মতো সুযোগ নাই বুঝাইবার জন্য বলতেছি হুদহুদ আইসা বলে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনার সাক্ষাতের জন্য মন্ত্রী আসতেছে সবার হাতে করে একটা করে ইট নিয়ে আসছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আল্লাহর পয়গম্বর জিন্দেরকে অনুমতি ইজাজত দেয় জিন্দে যা যা 40 কিলোমিটার লম্বা রাস্তা তোমরা স্বর্ণ দিয়া বান্ধায় দাও শুনো স্বর্ণ নয় প্রত্যেক লাইনে লাইনে ফাঁকে ফাঁকে জিরহাজ বলে জোর মং হীরা জওহর দিয়া রাস্তাকে আরো কারুকার্যি করবা সুন্দর করবা বলে তোমার সম্পদ হইলে তুমি স্বর্ণের গাড়ি করো তুমি তোমার সম্পদ হইলে তুমি স্বর্ণের ব্যাসলেট বা ঘড়ি লাগাও স্বর্ণের চেইন পরো আর আল্লাহ তাআলা তার পয়গম্বরদেরকে এমন কাউকে সব সম্পদ দিয়েছে তারা স্বর্ণের রাস্তা করেছে কিন্তু ফখর তাদের ভিতর আসে নাই তারপরও আল্লাহকে তারা ভুলে না আল্লাহর মহব্বত কুলজার ভিতরে রাখছে ঠিক কি না বলে আল্লাহর মহব্বত ভুলে নাই কেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে হঠাৎ করে শুনে সুবহানাল্লাহ কি বলেন সুবহানাল্লাহ সাথে সাথে তখতনামায় ফেলছে কয় আওয়াজ কি করলো কয় পিপিলিকা বাইর হইয়া পিপিলিকার সর্দার বলে আমি করেছি কয় কারণ বলে আমি আপনার এই তখত দেখে আল্লাহ তাআলা যে এত বড় তখত বানাইতে পারে এইজন্য প্রশংসা করলাম আর আমি আমার সাথীদেরকে সাবধান হইলাম সুলাইমান আলাইহিস সালাম যদি চলে যায় তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে সামনের দিকে অগ্রসর হয়েছে চাষী একজন কয় বিশাল তখত দেখা কয় সুবহানাল্লাহ সুলাইমান তখত নামায় বলে এরে চাষী তুই যদি সুবহানাল্লাহ দিয়া দাস আমি আমার তখতর মালিক তোকে বানায় দিব জোরে কন্ন আল্লাহু আকবার এই বিশাল তখতের মালিক তোকে বানাই দেব চাষী আশ্চর্য হয়ে গেলেন কারণ কি চাষী বলে সুলাইমান কারণ কি বিশাল তখত এক সুবহানাল্লাহর জন্য দিয়া দিবা বলে চাষীরে আমার এই তখত কেন হাজার তখত যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার সুবহানাল্লাহর আওয়াজ যদি এক পাল্লায় রাখা হয় তাহলে ওই সুবহানাল্লাহর আর সুবহানাল্লাহর পাল্লাটা ওজনদার হয়ে যাবে আমার এই তখতের কোনো দাম নাই সুবহানাল্লাহর কাছে কোনো ভ্যালু নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কত সম্পদ দিয়েছিলেন তাফসীরের কিতাবের ভিতরে লেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছে আইয়ুবের যে উট বকরি আছে এই উট বকরিগুলো চড়াইবার জন্য 500 রাখাল ছিল সুবহানাল্লাহ 500 রাখাল তাহলে এক এক রাখাল কত করে উট বকরি চড়াইতে পারে মরুভূমির ভিতরে গেলে বুঝবেন পালকে পাল উট বকরি চালায় এক একজন রাখাল এত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ তাআলার তরফ থেকে পরীক্ষা শুরু হয়ে যায় আল্লাহ তাআলা আইয়ুবকে পরীক্ষা করেন যুদ্ধ শুরু হয়ে যায় ইসলামের জন্য সন্তানদেরকে সকল সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠায় দেয় সব সন্তানগুলো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হয় না মালিকের কাছে সবর করে সম্পদগুলোকে নষ্ট করে দেয় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হয় না সবর করে হঠাৎ করে গায়ের ভিতরে পোকা ধরে যায় পোকায় কামড়ায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেন শরীরের ভিতরে পচন ধরে যায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সবর করেন তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেন বলে শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় পড়ে
আইয়ুব নিজের পুটলাটাকে মাথায় নিয়ে তারপর রহনা করলেন জঙ্গলের ভিতরে পিছনের দিকে তাকায়া দেখেন বিবি রহিমা তার সাথে সাথে আছেন পর্দার আড়ালে আমার অনেক মা বোনরা আছেন মা আপনার জন্য একটা সবক আমি দূর বহুদূর থেকে আপনাদের কাছে এসেছি মা আমি কারো সন্তানের মতো কারো বাবার মতো একটা সবক এখান থেকে একটু দিলের কানটা লাগায়া দেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন রহিমা পিছনে আইয়ুব ডাক দিয়া বলে রহিমা যাও যাও তুমি তোমার স্বাধীনভাবে তুমি তোমার জীবনকে সাজাও আমার সাথে মিলায়া তোমার জীবন নষ্ট কইরো না রহিমা ডাক দিয়া বলে আল্লাহর পয়গম্বর আপনি আপনি হইলেন আল্লাহর পয়গম্বর আমিও একজন আল্লাহর পয়গম্বরের কন্যা আমার বাবার নাম হইল ইউসুফ আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা রহিমা ও আল্লাহর পয়গম্বর আমি আমার বাবার কাছ থেকে এই সবক নেই নাই যে সন্তান স্বামীর সুখের দিনে আমি তার সংসারে থাকব দুঃখের দিনে স্বামীকে ফলায় চইলা যাব এই সবক এই শিক্ষা আমি আমার বাবার কাছ থেকে পাই নাই স্বামী যতদিন হায়াত পাবেন আপনার পচা শরীরের খেদমত করার জন্য আমি রহিমা রাজি এরে মা এটা আপনার জন্য একটা সবক স্বামী যেমনই হোক না কেন মা আপনার এতেকালের পরে যদি আপনার স্বামী রব্বে কারিমকে সাক্ষী দেয় আমার স্ত্রী বড় ভালো ছিল ওই স্ত্রীর জন্য ওই মহিলার জন্য আর কোন সাক্ষীর প্রয়োজন নাই আল্লাহ তাআলা ওই মহিলাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ তবে হ্যাঁ চারটা গুণ লাগবে এক নম্বরে শরীয়তের বিধানকে অমান্য করা যাবে না দুই নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ তিন নম্বরে স্বামীর খেদমত এবং স্বামীর মাল হেফাজত চার নম্বরে পর্দা পুশিদার সাথে যদি থাকতে পারেন আপনার স্বামী যদি বলে হ্যাঁ আমার স্ত্রীটা ভালো ছিল আল্লাহ তাআলা ওই মহিলার জন্য আর দ্বিতীয় কোনো সাক্ষীর প্রয়োজন হবে না আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে মা এটা আপনার জন্য সবক আমরা অনেক সময় অনেক অনেক সময় হতবাক হয়ে যাই কিছু কিছু কথা শুনে এমন এমনও মহিলা আছে যারা স্বামীর উপরে হাত তুলে খবরদার মা এটা করবেন না স্বামী স্ত্রী বুখারীর একটা রাওয়ায়াত বলবো না শেষ করে দিতাম দোয়া করে দিই নাকি বলতাম বুখারীর ভিতরে বর্ণনা আছে খেয়াল আমল করবেন আমলের জন্য বলতেছি আমি মাঝে মাঝে করি যদি স্বামী স্ত্রী দুইজন দিনের বা রাতের কোনো অংশে দুইজন মুখোমুখি বসে যদি সামান্য একটু কুশল বিনিময় বা মুস্কি হাসে সামান্য ধরেন এই যে একটা কাপ নিলাম স্ত্রী একটা কাপ নিল দুজন বসে হাসি মুখে গল্প করে আর চায় চুমুক দেয় তাহলে আল্লাহ তাআলা ওই ঘরের প্রতি রহমত নাজিল করেন বরকত নাজিল করেন সাকিনা নাজিল করেন ঘরটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগান বানায় দেন প্রত্যেকটা হাসিতে আল্লাহ তাআলা সৎকার সওয়াব দান করেন আমল করবেন না পুরুষ মানুষ তো আছে লবণ বেশি এসে হাতটা কাঁচায়া ফিটের উপরে মাশাআল্লাহ ধম ধম করে লাগে এটা করা যাবে নাকি স্ত্রী হইলো মহাব্বতের মারবেন না স্ত্রী হইলো মহাব্বতের বাম পাশের হাড্ডি দিয়া বাজারের হাড্ডি দিয়া বানাইছে তো যত ভালোবাসবেন ঘরটা আলোকিত হবে যত ভালোবাসবেন তত আলোকিত হবে আর যত ফাজলামি করবেন তত অশান্তির কারণ হবে ঠিক কিনা জোরে বলেন স্ত্রীদেরকে মহাব্বত করবেন এটা মহাব্বতের বস্তু ইনশাআল্লাহ পারা যাবে হ্যাঁ পারা যাবে তো ইনশাআল্লাহ একটা কথা মনে রাখবেন একটা মেয়ে তার বাবা ছাড়লো মা ছাড়লো ভাই ছাড়লো বন্ধু ছাড়লো আত্মীয় স্বজন সব ছেড়া যেই মেয়েটা রাত্রে সকালবেলা ঘুমায় তোর দশটায় নিজে কোনোদিন প্লেট দিয়ে খানা খায় নাই নিজের কাপড় চোপড় নিজে কোনোদিন ধোয় নাই সেই মেয়েটাই সে আপনার সংসারে আপনাকে সুখ দেয় আপনার সংসার দেখাশোনা করে আপনার সন্তান লালন পালন করে আপনার মাল হেফাজত করে আপনার ঘর গুছায় রাখে আপনাকে রান্না করে খাওয়ায় আপনার রাগটাকে একটু কন্ট্রোল করা যাবে না হ্যাঁ যদি আপনার রাগটাকে একটু কন্ট্রোল করেন এই মেয়েটাই আপনার সংসারটাকে আলোকিত করে দিবে আর যদি মেজাজ দেখান তাহলে উল্টা ঘর অশান্তি শুরু হয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী কথা প্রসঙ্গ জি যাচ্ছে ইনশাআল্লাহ কানেকশন আছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বুজুর্গ সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মানে বাবা সাহাবী দাদা সাহাবী নাতি আমর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গ সাহাবী বড় বুজুর্গ ছিলেন বিবাহ হইছে তো রাত্রিবেলা তারপরে জায় নামাজে পড়ে থাকতো রাত্রিবেলা জায় নামাজে পড়ে থাকতো বিবাহ হচ্ছে জায় নামাজটা মজা লাগে তার কাছে আল্লাহর রাসূলের কাছে আয়েশা বিবি অভিযোগ করছে ইয়া রাসূলুল্লাহ এমন একজন সাহাবীর সাথে বিবাহ পড়ায় দিলেন যে জায় নামাজ পছন্দ করে আমার হক আদায় করে না আল্লাহর রাসূল কা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস তোমার জন্য আজ থেকে রাতে জায় নামাজে দাঁড়ানো আমি পয়গম্বর নিষেধ করে দিলাম আগে যাও হক আদায় করে দাও হক আদায় করে দাও এটা হলো স্ত্রীর হক আদায় করে দাও যে এদিকে কথা বলার নাই যে কথা বলতেছিলাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে চলে যান আরে মুরব্বি বাবা আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বাড়ি ছেড়ে জঙ্গলের বাসিন্দা হয়ে যা হয় এক এক 18 বছর পার হয়ে যা হয় 18 বছর পরে হঠাৎ করে আসমানের দিকে তাকায় মালিক কে ডাক দিয়া কয় আল্লাহ আয় আল্লাহ 18 বছরের ভিতরে আয় আল্লাহ তোমার দরবারে কখনো অভিযোগ দেই নাই আজ অভিযোগ নয় কিন্তু মাওলা দরখাস্ত নিয়ে তোমার দরবারে তাকাইলাম দরখাস্ত হইল মালিক শরীরের ভিতরে পোকা ধইরা গেছে কোনো আফসোস নাই শরীর পচে গেছে তাও কোনো আফসোস নাই কিন্তু মাওলা যে অঙ্গটা দিয়া আমি তোমার নামের জিকির করে অন্তরকে শান্তি দেই তোমার নামের জিকি করে আমি প্রশান্তি পাই ওই জিকিরের ভিতরে পোকা লাগা গেছে কোন অঙ্গ দিয়া আমি তোমার নামকে ডাকব তোমাকে ডাক দিব তোমার নামের জিকির করব মাওলা বলে দাও বলে দাও আল্লাহর আরশে আজিমে জোশে সে যায় আল্লাহ তাআলা ডাক দাও বলে আইয়ুব আঘাত করো জমিনের ভিতর আঘাত করো জমিনের ভিতর আঘাত করছে তো পানি প্রবাহিত হয়েছে বলে পানি দিয়া গোসল করো যেই মাত্র পানি দিয়া গোসল করছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ হয়ে গেছে তাফসীরের কিতাবের ভিতরে লেখে কেমন সুস্থ এবং কত সুন্দর হয়ে গেছে রহিমার দিকে তাকাইছে তো রহিমা তাকে চিনে না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় বিবি আল্লাহ তাআলার নিয়ামত শুরু হয়ে গেছে তো আল্লাহ তাআলা আমাকে সুন্দর বানায়া দিয়েছে বলে কেমন নিয়ামত আল্লাহ তাআলা শুধু সৌন্দর্যের নিয়ামত দিয়েছে তা নয় আল্লাহ তাআলা আসমান থেকে সম্পদের নিয়ামত ঢেলে দিচ্ছেন তাফসীরের কিতাবের ভিতরে লেখে স্বর্ণের টুকরাগুলো আসমান থেকে আইয়ুবের উপরে বৃষ্টির মতো বর্ষণ হইতেছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম টোকায় টোকায় মাথার ভিতরে নিতেছে দুই একটা মাথার থেকে পড়ে যায় আবার টোকায় নেয় আল্লাহ ডাক দিয়ে কয় আইয়ুব সম্পদের লোভ কিন্তু ভিতরে ল সম্পদের লোভ যে মাথার উপর উঠাও পড়ে যায় তারপরে আবার উঠায়া দাও কেন আইয়ুব ডাক দিয়ে কয় আল্লাহ যখন নিয়া গেছিলা কোনো অভিযোগ করি নাই এখন তো তুমি দিছ এটা তো বরকত বরকত ফালায়া যাইতে চাই না তাই কুরায়া নিয়া যায় আল্লাহ কয় ওয়ালা না বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত وبشر الصابرين এই জন্য মুসিবতের ভিতরে পড়লে সবর করব কার কাছে চাইবো কার কাছে সম্পদ নাই চাবো কার কাছে অসুস্থতার নিয়ামতে পড়ে গেছি কাবো চাবো কার কাছে যুবক ভাইয়ের আমার আমি আমার আলোচনার ইতি টানবো শেষ লগ্নে একটা কথা বলে দিতে মুসিবতটা কখনো কখনো ছোটবেলায় আসে কখনো কখনো আল্লাহ পাক রব্বুলেন বড় হয়ে মুসিবত দেয় ছোটবেলার মুসিবতটা এই জন্য আল্লাহ তাআলা তার পয়গম্বর ইউসুফকে ছোটবেলায় একটা মুসিবত দিয়েছিল মুসিবত বাবা থেকে আলাদা কইরা আব্বাই থেকে আলাদা কইরা বড় ভাইরা কূপের ভিতরে ফালায়া দিয়েছে বলে ছোট বাচ্চারা কখনো কখনো চকি থেকে খাট থেকে পইরা যায় বলে এটা কখনো কান্দে আসলে ব্যথার জন্য কান্দে না বলে আল্লাহর পয়গম্বরকে যখন কূপ থেকে পালায় দেয় আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কয় জিব্রাইল
যাও 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 কূপের ভিতরে পায়ের ভিতরে পানি লাগার আগে আমার ইউসুফকে তুমি তোমার কোলের ভিতরে নিয়ে নিবা কূপের পানি যেন আমার ইউসুফের গায়ে না লাগতে পারে 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর ইউসুফ কূপের ভিতরে ছিলেন যখন যখন পথিকরা যখন বালতি ফলাইছে পানি ওঠানোর জন্য বালতির ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম বসে গেছেন কতটুকু ছোট ছিল অনুমান করেন এই ইউসুফকে আল্লাহ তাআলা ছোটবেলায় পরীক্ষা নিয়ে আল্লাহ তাআলা ধৈর্য পরীক্ষা করেছেন যখন আল্লাহ তাআলা আবার গোলাম বানায় বাজারে উঠাইছেন আজিজে মিশর কিনিয়া নিয়া বাড়িতে নিয়ে রাজবার রাজ দরবারে তাকে লালন পালন করলেন যখন একটু বড় হইল আরেকটা মুসিবত চইলা আসে জুলাইখান্দার মহলে সাত সাতটা দরজা তালা মাইরা আল্লাহর পয়গম্বর ইউসুফকে নিয়া যায় জুলাইখা ডাক দিয়া বলে আরে ইউসুফ তোমাকে এখানে আনার উদ্দেশ্য হইল আমি আমার মনের কামনা বাসনা পূরণ করব ইউসুফ তখন মুসিবতের ভিতরে পইরা একটা ডাক দিয়েছিল জুলাইখা ওয়াত্তাকুল্লাহ আমি আমার আল্লাহকে ভয় করি এই বলিয়া যখন একটা দৌড় দিয়েছে সাথে সাথে সাত সাতটা দরজা আল্লাহ তাআলা টাস টাস করে খুলিয়া দিয়েছেন মুসিবতের ভিতরে পইরা যদি গুনাহ থেকে বাঁচার জন্য যদি কেউ আল্লাহর দিকে রুজু হয় দূর দেয় গুনাহ তাকে গ্রাস করতে পারে না আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তাকে হেফাজত করে বলুন সুবহানাল্লাহ কথা আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত কাটায় ইউসুফ দরজা কইলা বাইরে এসে তো আজিজে মিশরের সামনে হাজির জুলাইখা ডাক দিয়া বলে স্বামী এমন গোলাম নিয়ে আসেন যে গোলাম তার মনিবের স্ত্রীর ইজ্জত হরণ করতে চায় আজিজে মিশর বিচার দায়ের করলো আল্লাহ তাআলার কাছে তখন ইউসুফ চোখের পানি চাইরা ডাক দিছে আল্লাহ আর সহ্য করতে পারি না ছোটবেলায় মুসিবত দিলা ধৈর্য ধারণ করেছি আল্লাহ গুনার ভিতরে শামিল হয়ে যাব তোমাকে ডাক দিলাম তুমি সাহায্য করেছো এমন একটা তোহমাত আমার ভিতরে লাগা যাচ্ছে গো আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ তাআলা ডাক দেয়া বলে ইউসুফ দুনিয়ার কোন বুড়ারা তোর পক্ষে থাকবে না তোর পক্ষে সাক্ষ্য দিবে না তাই তো দোলনার শিশু বাচ্চাকে আমি তোর জন্য সাক্ষ্যদাতা পাঠায় দিলাম ছোট বাচ্চা ইসা কয় আজিজে মিশর যার তাকে যার যারকে যাকে তাকে জানি বইলা ডাক দিবা না যাকে তাকে জেনা কার বইলা গালি দিবা না আরে আজিজে মিশর যাকে তাকে জেনা কার কইলা গালি দিবা না এ আজিজে মিশর আগে পরীক্ষা কর সামনের দিক দিয়া যদি জামা ছিড়া থাকে তাহলে মনে করবা জুলাই ইউসুফ দোষী আর পিছন থেকে যদি জামা ছিড়া থাকে তাহলে হইল জুলাইখা দোষী নিরপরাধ হইয়া তারপর জেলের জেলখানায় কিন্তু আল্লাহর পয়গম্বর ইউসুফের যাওয়া লাগছে জেলখানায় বন্দি করে রাখছে বাবা বর্তমান সময় এমন সময় বসবাস করতেছি হব্বে ইমানি কালচার ভিতরে আসলে কখনো কখনো নিরপরাধ হইয়াও ককটেল না মাইরাও জেলখানায় ঢুকতে হয় নিরপরাধ হইয়া গায়ে কোনো গুনার দাগ নাই জেনার দাগ নাই ইফতিজিনের দাগ নাই বলে ককটেল মারার দাগ নাই মিছিল মিটিং এর দাগ নাই তারপর হাতে হাত করা লাগা যায় আল্লাহর পয়গম্বর ইউসুফের কোনো গুনাহ নাই কোনো অপরাধ নাই তারপর জেলখানায় ঢুকে গেছে ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরাম নিরপরাধ হইয়া দেশের বিরুদ্ধে যায় না ওলা মানুষের ইফতিজিন করে না মানুষের সম্পদ নষ্ট করে না তারপর জেলখানায় যায় এটা করতে হবে নবীদের সেফাত নবীরাও জেলখানায় নিরাপদ নিরপরাধ ভাবে নিরপরাধ দোষ না কইরা গেছে ওলামায়ে কেরাম দোষ না কইরাও গিয়েছে হ্যাঁ আল্লাহর পয়গম্বর ইউসুফ যখন জেলখানায় গেছে জেলখানা থেকে যখন বাইর হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সোজা তাকে মিশরের খাদ্য মন্ত্রীর দায়িত্ব দিয়া দেয় জেলখানা থেকে বাইর হইছে খাদ্য মন্ত্রীর দায়িত্ব পেয়ে গেছে ওলামায়ে কেরাম নিরপরাধ কোন অপরাধ নাই কখনো রাস্তার কায় অবরোধ করে না বোম্বাইরা কাউকে উড়াইয়া দেয় না ঘুম করে নাই খুনো করে না ইফতিজিং করে নাই
তারপর নিরপরাধ হইয়া কিছু কিছু বুড়া বুড়া কিছু আমার বুজুর গোলাম ইকরাম আছে যাদের হাতকে হাত করা লাগিয়া গেছে শুধু এই যুগের আলেম না হা ইমামে আযম আবু হানিফার হাতে হাত করা লাগছিল ইমাম আহমদ ইবনে হাম্বল নিরপরাধ হাতে হাত করা লাগিয়া গেছে যুবক ভাই হাতে হাত করা লাগলে এটা অপরাধ নয় সব অপরাধীর হাতে হাত করা লাগে না যাদের দিলের ভিতরে ঈমান যাদের কলজার ভিতরে ঈমান তাদের মাঝে মাঝে আল্লাহ হাত করায় পরীক্ষা লয় তারা পরীক্ষায় সফলতা যদি অর্জন করতে পারে আল্লাহ তাআলা ইউসুফকে যেরকম মন্ত্রী বানায়া দিয়েছে খাদ্য মন্ত্রী আল্লাহ তাআলা ওই মানুষগুলোকেও আল্লাহ তাআলা এহকাল মানুষের মুকুট বানায়া আল্লাহ তাআলা জেলখানার থেকে সম্মান দিয়া বাইর করে ঠিক কি না ধরে বলেন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম মিশরের খাদ্য মন্ত্রীর পোস্ট পেয়ে গেলেন আজিজ মিশর একদিন ইউসুফকে ডাক দিয়া বলে পয়গম্বর মিশরের বাদশা ইউসুফকে ডাক দিয়া কয় ইউসুফ রে শুনেছি তুমি নাকি এক গ্লাস পানি দিয়া রোজা রাখো আবার এক গ্লাস পানি দিয়া ইফতারি করো কারণ কি এক গ্লাস পানি দিয়া সেহরি খাও আবার এক গ্লাস পানি দিয়ে ইফতারি করো কারণ কি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে ডাক দিয়া বলে তোমার হাতে রাজ দরবারের কোষাধ্যক্ষের চাবি তোমার হাতে ইচ্ছা করলেই তো যা ইচ্ছা তাই খাইতে পারো কেউ বাধা দিবে না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন আল্লাহ তাআলা কখনো কখনো পাঁচ ভাইয়ের ভিতরে এক ভাইকে দুর্ভিক্ষ দেয় কখনো কখনো এলাকার ভিতরে দুই একজনকে দুর্ভিক্ষ দেয় কখনো কখনো এক রাষ্ট্রের ভিতরে দুই একটা এলাকার ভিতরে দুর্ভিক্ষ ছড়ায় যেমন আমাদের কয়েক বছর আগে সিলেটে দুর্ভিক্ষ দেখা গিয়েছে বন্যার ভিতরে খাবার নাই পানির ভিতরে মানুষগুলো ডুবে ডুবে বেড়াইছে বলে কখনো কখনো এক রাষ্ট্রের ভিতরে কিছু কিছু অঞ্চলে আল্লাহ দুর্ভিক্ষ দেয় কখনো কখনো আল্লাহ তাআলা পুরো রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ দিয়া দেয় আমি ইউসুফ আমার সামনে খাবার আছে আমি খাইলে কেউ বাধা দিবে না তবে হ্যাঁ আমি যদি এখান থেকে খাই আর আল্লাহ তাআলা যদি ডাক দেয় কয় ইউসুফ খাদ্যমন্ত্রীর পোষ পাইছিলা কিন্তু দুর্ভিক্ষ চলতেছিল কেউ তো না খেয়া ছিল কেউ খাওয়ার পায় নাই তুমি কেন দুই বেলা দু মুঠো তিনবার বারবার বড় পেটে খাইলা এই জবাব যদি আল্লাহ তাআলা চায় আমি ইউসুফ কোনোদিন জবাব দিতে পারবো না তাই তো পানি দিয়া রোজা রাখি পানি দিয়ে ইফতার করি দুর্ভিক্ষর ভিতরে যারা আছে তাদের সাথে আমি ইউসুফকেও মেলায় নেই তারা যে কষ্টে আছে আমি ইউসুফ সেই কষ্টটা অনুভব করি এরে যুবক ভাই ঠিক এরে যুবক ভাই যখন কোন রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষ চলে আসে ওলামায়ে কেরাম সর্বপ্রথম জাপায় পড়ে পাঁচ টাকা বেতন মানে পাঁচ হাজার টাকা বেতন দুই হাজার টাকা দিয়া কয় দুর্ভিক্ষর ভিতরে আমার ভাই পড়ে গিয়েছে ত্রাণের পোটলা মাথায় লইয়া দৌড় দে অমুকের ঘরে খাবার পৌঁছায় দাও শুধু তাই না আজকে ওলামায়ে কেরামদেরকে গালি দাও ওলামায়ে কেরামের দিকে ব্যঙ্গ করে তাকাও যুবক ভাই তোমরা কি ইতিহাস বই লাগেছো মাত্র তো এক বছর হইল করোনার সময় বলে প্রোটেকশনের জন্য খাবার টাবার নিয়া ঘর বোঝাই দিয়েছে কোনো অভাব নাই ঘরে সব তালা লাগাই দিয়েছে সিকিউরিটি ঘরের পাশ দিয়ে কেউ আসতে পারে না কিন্তু ওই ঘরের ভিতরে পয়চা গইলা ময়রা বইছে কেউ যায় না সন্তানও যায় না স্ত্রীও যায় না ওলামায়ে কেরাম দেখে আয় হায় চীনের ভিতরে আয় হায় ইউরোপ আমেরিকার ভিতরে মানুষগুলোকে বিনা গোসলে ফলায় ফলায় পাড়ায় 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 মাটি দিচ্ছে আমার দেশের মুসলমান ভাইদেরকে এভাবে মাটি আমরা দিব না আমরা তাদেরকে ইজ্জতের সাথে মাটি দিতে চাই তাই তো ওলামায়ে কেরাম নিজের সন্তানের মায়া ছাইরা স্ত্রীর মায়া ছাইরা ভাই বন্ধু সব কিছুর মায়া ছাইরা ওই লাশটার কাছে যায়া পচা গা লাশটার কাছে যায়া গোসল দিয়েছে কান্দে কইরা লাশটাকে বহন কইরা তারপরে দাফনের ব্যবস্থা করেছে আর বলছি আমার ভাইদেরকে আমি বিনা গোসলে আমরা দাফন করব না ঠিক যুবক ভাইরা এদেশের ওলামা ইকরাম যদি না থাকতো রে যুবক ভাই এদেশের ভিতরে হাফেজে কোরআন ওলামা ইকরাম যদি না থাকতো তোমার আমার মৃত্যুটা কুকুরের চেয়েও ভয়ঙ্কর হইতো ঠিক কিনা জানাজা হইয়া আবার গোসল টোসল ছাড়াই তোমাকে আমাকে দাফন দিত ঠিক কিনা জোরে বল এরে যুবক ভাই এই জন্য ওলামায়ে কেরামের সাথে মহাব্বত রাখবো যুবক ভাই উত্তর সিলামতি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় আজকে চারটা হাফেজ কোরআনের উপরে মাথার উপরে পাগড়ি পরানো হলো এরাই হইল আগামী দিনে যদি আবার কখনো দুর্ভিক্ষ চইলা আসে আমরা তো একে একে চইলা যাব ওরাই হইল
ত্রাণের পটলাটা মাথায় লইয়া মানুষের কাছে পৌঁছায় দিবে ওরাই দেশ ও জনগণের খেদমত করবে বিনা পরিশ্রমিক ছাড়া কোনো প্রশংসা চায় না চায় আল্লাহকে খুশি করার জন্য তাই তো আজকে এই উত্তর সেলামতি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় তোমরা যারা এসেছো যুবক ভাই এই মাদ্রাসাটাকে যদি আপন বানাইতে পারো এই মাদ্রাসার সাথে যদি মহব্বত রাখতে পারো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগির দুইটা মাদ্রাসা করেছিলেন একটা হলো দারে আরকাম আরেকটা হলো আসাবে সুফফা বলে আসাবে সুফফা রাসূলের নিজের হাতে বানানো মাদ্রাসা ওই মাদ্রাসার ভিতরে একজন ছাত্র ছিল নাম হলো আবু হুরায়রা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন আমরা অনেকেই আসাবে সুফফার ভিতরে আল্লাহর নবীর কাছ থেকে ইলমে দ্বীন অর্জন করতাম কোরআনুল কারীম শিখতাম মাসলা মাসাইল শিখতাম রাসূলের দরবার থেকে সরে যাইতাম না একদিনকার ঘটনা আবু হুরায়রা বলেন আমি একদিন রেশমি কাপড়ের রুমাল দিয়া আবু হুরায়রা নাক পরিষ্কার করতেছে আর কয় আবু হুরায়রা তুমি তো সেই আবু হুরায়রা যেই আবু হুরায়রা ক্ষুধা তাড়নায় পড়ে থাকতা মানুষ মনে করত মির্কি রোগ হয়েছে মানুষ মনে করত অসুস্থ হয়ে গিয়েছে আবু হুরায়রা রে আজকে তো তুমি রেশমি কাপড়ের রুমাল দিয়া নাক পরিষ্কার করতেছো তোমার তো কত উন্নত হয়েছে আবু হুরায়রা বলেন একদিন আমি মসজিদ নববীতে আল্লাহর নবীর পাশে আল্লাহর নবীর পিছনে নামাজে দাঁড়াইলাম নামাজরত অবস্থায় নামাজ পড়ে সালাম ফিরে জমিনের ভিতরে টাস করে পড়ে গেলাম মানুষ মনে মনে ভাবলো আবু হুরায়রা অসুস্থ কেউ কেউ মনে মনে ভাবে আবু হুরায়রা মৃত্যু রোগ হয়েছে কিন্তু আমি আবু হুরায়রা কোনো অসুস্থতাও ছিল না মৃত্যু রোগও ছিল না আমি খোদার তাড়নায় দাঁড়ায় থাকতে পারতেছিলাম না এই জন্য জমিনের ভিতরে পড়ে গেলাম একে একে দেখে দেখে সকলে চলে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হয় ডাক দিয়া কয় আবু হুরায়রা তোর যা অবস্থা আমি ওমরের একই অবস্থা আজকে আজকে চার পাঁচ দিন ধরে আমি ওমরের ঘরে কোনো খাবার নাই আমার ঘরে যদি খাবার থাকতো রে আবু হুরায়রা আমি ওমর তোকে আমার ঘরের মেহমান বানায় নিতাম আবু বকর সিদ্দিক ডাক দেও কয় আবু হুরায়রা তোর যে অবস্থা আমি আবু বকরের কি অবস্থা আমার ঘরে কোনো খাবার নাই কোনো খানা নাই রে আবু হুরায়রা আমার চুলারে কোনো আগুন জ্বলে না যদি আমার ঘরে খানা থাকতো রে আবু হুরায়রা তোকে আমার ঘরের মেহমান বানায় নিতাম সর্বশেষ সরকারে দোয়ালম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয় ডাক দেয়া কয় আবু হুরায়রা দাঁড়াও হাতটা দুইরা টান দিয়া আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে টান দিয়ে উঠাইলেন আমার মুখের ভিতরে হাসি ফুটে গেল আল্লাহর নবী যখন আমাকে উঠাইছে আজকে আল্লাহর নবী আমাকে মেহমান নাজি করবে আমি মায়ার নবীর পিছনে পিছনে চলতেছি যায় দেখি আল্লাহর নবী ঘরের সামনে যায় সালাম দিয়া বলে বিবি ঘরে কোনো খাবারের কিছু আসেনি ভিতর থেকে আওয়াজ আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঘরের ভিতরে আয় আল্লাহর রাসূল আজকে 15 দিন পর্যন্ত আমাদের চুলায় কোনো পাক হয় না কোনো খাবার আমাদের ঘরের ভিতরে নাই তবে হ্যাঁ সবে মাত্র এক ব্যক্তি এক পেলা দুধ আপনার জন্য হাদিয়ে দিয়ে গেছে এর ছাড়া অবশিষ্ট আর কোনো খবর কোনো খাবার নাই আল্লাহর নবী আবু হুরায়রা কয় ডাক দিয়া কয় আবু হুরায়রা কপাল খুইলে গেছে যা যা আসাবে সুফফার আমার সব ছাত্রগুলোকে ডাক দে আবু হুরায়রা কয় এক পেলা দুধ আমাকে নিজেকে দিলেই তো আমার ক্ষুধা নিবারণ হবে না এরপরে সকলকে আল্লাহর রাসূল ডাক দিতে বলছে যেহেতু আল্লাহর রাসূল সকলকে ডাক দিতে বলছে এটা আমার জন্য পালন করা ইবাদত হয়ে গেছে আবু হুরায়রা বলেন আমি একটা দৌড় দিলাম কারণ আল্লাহর নবীর নাম নাও ইবাদত সালাম উসফর কে জিসকা নাম লে না সাআদত হে সালাম উসফর কে জিসসে জান ফিদা করনা সাআদত হে সালাম উসফর কে জিসসে বক্স না ফরমানি সখাওয়াত হে সালাম উসফর কে জিসসে রহমত হি রহমত হে আল্লাহর নবীর দিকে তাকাইলে ইবাদত কথা শুনে ইবাদত নাম নিলে ইবাদত জান কত কুরবান করলে ইবাদত আল্লাহর নবী টোটাল তাই হলো রহমত আর রহমত ঠিক কিনা যারা বলেন আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আবু হুরায়রা বলেন আমি আল্লাহর রাসূলের কথা ইবাদত হই ইবাদত মনে করে দৌড় দিলাম সকল ছাত্রদেরকে ডাক দিয়ে নিয়ে আসলাম আল্লাহর নবী আমার হাতের ভিতরে পাত্রটা উঠাইয়া
ডাক দিয়ে কয় আবু হুরায়রা সকলকে দুধ পান করাও সকলকে দুধ পান করাও সকলকে যখন দুধ পান করাইতেছি আবু হুরায়রা বলেন মনে মনে ভাবতেছে আগে যদি আমাকে দিত না হলে আমি এক ঢোক আগে পান করতাম তাহলে গলাটা তো বিস্ত আবু হুরায়রা বলেন আমি একজনকে দুধ পান করাই আবার পেয়ালার দিকে তাকাই আবার একজনকে দুধ পান করাই আবার পেয়ালার দিকে তাকাই এভাবে দুধ পান করাইতে করাইতে এক নয় দুই নয় 79 জনকে আমি দুধ পান করাইলাম উনশিন জনকে দুধ পান করার পরে আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে কয় আবু হুরায়রা এখন তুমি দুধ পান করো আবু হুরায়রা বলেন আমি দুধ পান করা শুরু করলাম এত পরিমাণে দুধ পান করেছি যে আমার পেট উঁচা হয়ে গেছে শক্ত হয়ে গেছে মিশাল দিতে গিয়া বলে পেটের ভিতরে উকুন মারা যায় এত শক্ত হয়েছে এত পরিমাণে দুধ পান করার পরে আমি যখন পেয়ালার দিকে তাকাইলাম দেখি যতটুকু দুধ আল্লাহর রাসূল আমার হাতের ভিতরে দিয়েছে ততটুকু দুধ এখন পর্যন্ত বিদ্যমান এটা হলো বরকত আরে যুবক ভাই মুরব্বি বাবাজি আমার উত্তর সালামতি দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ওই আসহাবে সুফফার নমুনা যেই মাদ্রাসার মুদাররিস ছিল আল্লাহর নবী যেই মাদ্রাসার ছাত্র ছিল আবু হুরায়রা আবু বকর ওমর ওসমান আলী যুবক ভাই আজকে আল্লাহর নবী নাই কিন্তু আল্লাহর নবীর নমুনার মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় আর এই মাদ্রাসায় একই কোরআন পড়ানো হয় ওই হাগার হেরার ভিতরে লৌহে মাহফুজের কোরআন যে নাজিল হয়েছে সেই কোরআন আল্লাহ তাআলার সেই কোরআন এই মাদ্রাসায় পড়ানো হয় আজও যদি সেই কোরআনের সাথে কেউ যদি কেউ আল কোরআনু ইনদা রাসিহি রাসূল বলেন যখন কোনো মাইয়্যাতের সাথে যখন কোনো ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখবে কোরআন আল্লাহর সাথে সম্পর্ক রাখবে কোরআনের মারকাজের সম্পর্ক কোরআনের মারকাজের সাথে সম্পর্ক রাখবে এই ব্যক্তি যখন অন্ধকার কবরে ঘুমায়া যাবে অন্ধকার কবরে যখন রাখা হবে কোরআন তার মাথার সামনে চইলা আসবে কোরআন আল্লাহ তাআলা 6666 আয়াতকে 114টা সূরার ভিতরে বিভক্ত করেছে